এক বিশেষ প্রতিবেদন। রূপালী জয়ন্তী গড়কা তেজপুরের অগ্রীণ শিশু আর মহিলার ব্যায়ামাগার স্লিম এন্ড স্ট্রেংথর রূপালী জয়ন্তী উদযাপনের উপলক্ষে তৃতীয় দিনের কার্যসূচী হিসাবে এক সজাগতা সভার আয়োজন করা হয় তেজপুরের কেটেগেবাড়ীস্থিত নবপ্রভাত শিশুগৃহত। এই সজাগতা শিবিরের বিষয়বস্তু হয়েছে ভবিষ্যৎ উন্নত জীবনধারার বাবে শিশু স্বাস্থ্যর শিক্ষার এক দৃষ্টিকোণ। বক্তা হিসাবে উপস্থিত থাকে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তর নন্দিনী লহকর, দৰং মহাবিদ্যালয় পরিবেশ কলা যোগাসনের দায়িত্ব থাকা হীরামণি কলিতাই যোগাসনের দ্বারা হৃদযন্ত্র কেনেক সবল করে রাখব পারি আর সেই বিষয়ে তেখেতে শিশুসকলের আগত বক্তব্য প্রদান করে। এই অনুষ্ঠানত নবপ্রভাতর শিশুসকলে সূর্য নমস্কার প্রদর্শন করে আর এই অনুষ্ঠানের আদরে যোগাসনের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত খেলুয়ৈ কৃষ্ণাক্ষী দেবীয়ে সজাগতা সভার আদরে স্লিম এন্ড স্ট্রেংথর সম্পাদিকা নমিতা লহকরে সভাখনত উপস্থিত থাকে। স্লিম এন্ড স্ট্রেংথর সভানেত্রী বিনীতা চৌধুরী, উপদেষ্টা তরুণ লহকর, কোষাধ্যক্ষ রেখা কলিতা আর ইলোরা দেবী, লগতে নবপ্রভাতর শিশু সমিতির বিষয়ববীয়া সকল, ধন্যবাদ। আসলতে স্বাস্থ্য বলে কলে অকল শারীরিক যে আমার দেহ সেটাই নহয়, মানসিক স্বাস্থ্যটাও সিমানেই জরুরি হয়। গতি শরীর আর মানসিক দুইটা স্বাস্থ্যের উপরতে গুরুত্ব দিয়াটো জরুরি। গতি সেই বিষয়ে অল্প কম আর পুষ্টিকর আহার আর আমার দৈনন্দিন জীবনের স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য প্রণালী স্যানিটেশন বা পার্সোনেল হাইজিন বলে যে কম সে মানে গোটেই অসমিয়া খানাখিন আমি আগুয়াই মানে আকুয়ালি ল ভাল মনে খালে সেই খাদ্য আমার দেহত নিউট্রিশন দিয়ে। তো কার্বোহাইড্রেট বলে কলে ভাত রুটি এইবর আমার কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন রিচ হয়েছে তোমার মাছ মাংস কণী হয়েছে একটা খুবই ভাল খাদ্য, কণীত ফ্যাটস প্রোটিন কার্বোহাইড্রেট সকলখিনি থাকে, 99.9% নিউট্রিশন কণিয়ে দিব পারে, এই কারণে একটা কণী ডেইলি খাওয়াটো ভাল। তারোপরি শাক পাচলি সেউজীয়া শাক পাচলি গোটেখিনি আমার মিনারেল ভিটামিনস থাকে গতি খাব লাগে। গাখীর যিমান পারা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে হ্যান্ড ওয়াশিং অর হাত ধোয়া। হাত ধোয়া প্রণালীর কারণে আমার একচুয়ালি আসলে কিছু স্টেপস আছে সাইন্টিফিক্যালি, তো সেই স্টেপসখিনি সদায় আমি ফলো করব লাগে, বুঝতে পাইছা? তো হ্যান্ড ওয়াশিং বলে কলে সদায় আমি কি করি, পানির লগত সাবুন বা হ্যান্ড ওয়াশ ইউজ করি, ঠিক আছে? তো পানি হ্যান্ড ওয়াশ যেটা লবা তেতিয়া কিছু স্টেপস আছে। প্রথম তো স্টেপস হয়েছে আমি এনেকে পানিরে এখন হাত ধুব লাগে, তারপর এইখানে পিছ সাইডটো এনেকে ধুব লাগে, ঠিক আছে? তারপর এই আঙুলির কারণ আমি খাদ্য গ্রহণ করো এফালে, গতি আঙুলির এই সাইডটো এনেকে আর এনেকে দুইখান হাত এই ধুব লাগে। দেন তারপর আসব মূরটো, আঙুলির এই মূরবর এনেকে হাতত আমি রাব করব লাগে। তারপর এই বুড়া আঙুলটো থাকি গল, গতি বুড়া আঙুলিটো আমি এনেকে হাত ধুব লাগে দুইখান হাততে তেনেকে আমি রিপিট করব লাগে। তারপরে গোটে হাতখন আমি ধুই তারপর শুকান গামোচা বা দিয়ে আমি হাত মুছো, তারপর টেপটো বাঁ হাতে দিয়ে বন্ধ করব লাগে কারণ সু হাতখন আমার বেশি ব্যবহার হয়। আর মুখের এইখানে হয়েছে ডেঞ্জার এরিয়া, কেউ এই এরিয়া মনের মাজত বিধি রাখি আছো, বাহির কি হয়ে আছে সকলো পাহরি যাবে। প্রাণায়াম অভ্যাসের উশাহ নিশাহর এক্সারসাইজ, বুঝি পাইছা? প্রাণায়াম মানে তোমাকে সহজে কবলে হলে উশাহ নিশাহর এক্সারসাইজ। উশাহ নিশাহ তোমাকে যে উশাহ নিশাহ লো থাকা এই নয়, উশাহ নিশাহ লওয়ার একটা টেকনিক আছে, শব্দ হয়ে উশাহ লওয়াটাও নয়, ধুনিয়াকে উশাহ লইছা, এটা তোমালোকে যে উশাহ লৈ আছা গম পাইছো জানো নাই পোৱা, যে সেনেকুৱা উশাহ নিশাহৰ এটা সিষ্টেম আছে, সেনেকা ভাগ থাকে উশাহ নিশাহ লোৱা। কিন্তু প্ৰাণায়াম কৰাৰ বাবে স্পেচিয়েলি মেইন তোমালোকৰ হৈছে ধ্যান। অৱস্থা মানুহৰতো হয়েই, আজিকালি মিডিল এজটো বাদে সৰু ল'ৰা ছোৱালীৰো হাৰ্টৰ প্ৰব্লেম হয়, ডক্টৰ এটা লৈ যায় ইয়াৰ হাৰ্টৰ ব্লক আছে এনেকুৱা এটা প্ৰব্লেম হয় কিছুমান। তো ইয়াৰ হাৰ্টৰ প্ৰব্লেমৰ কাৰণে তোমালোকে আসন আৰু প্ৰাণায়াম কৰিব পাৰা। এটা হাৰ্টৰ প্ৰব্লেমৰ কাৰণে আসন বুলি ক'লে তোমালোকক মই ফাৰ্ষ্টতে কওঁ, থিয় হৈ কৰা আসনৰ ভিতৰত দুটা আছে, এটা হৈছে তাৰাসন আৰু এটা হৈছে বৃক্ষাসন। হা, তাৰাসন আসনটো কৰিলে একো নাই, তোমালোকে জাষ্ট এনেকৈ থিয় হ'বা, নিজৰ পজিশ্যনত থিয় হ'বা, হৈ হাত দুখন এনেকৈ খুলিবলৈ আনিবা, কৃষ্ণাক সেই আসন এবাৰ দেখাই দিবা। তাৰমানে বডিটো ওপৰৰ ফালে লিফ্ট কৰিছে, বডিটো তাৰমানে যিমান পাৰি ওপৰলৈ টানিছে, আৰু তেতিয়া কি হয় আমাৰ এই অংশটো ওপৰলৈ উঠে, হয়নে? এই অংশটো এক্সপাণ্ড হয়, আমাৰ স্ট্ৰেছ হয়,
এটা গম পাবা তোমালোকৰ ইনাৰ পাৰ্টছবোৰো ষ্ট্ৰং হয়। তোমালোকেইটা বাহিৰৰ পৰা তোমালোকেইটা বাহিৰৰ পৰা মানুহকেইজনী ঠিকেই আছা, কিন্তু বাহিৰৰ পৰা মানুহজনী যে চলি আছা তুমি চলাই আছে, ভিতৰৰ পাৰ্টছবোৰেহে চলাই আছে, হয়নে? লাংছ আছে, হাৰ্ট আছে, ষ্ট'মাক আছে, তো সেইবোৰতো আমি ষ্ট্ৰং কৰি ৰাখিব লাগিব। তোমালোকে বাহিৰৰ পৰা ষ্ট্ৰং হৈ নাই, ভিতৰৰ পৰা ষ্ট্ৰং হ'ব লাগিব। তো সেই ষ্ট্ৰং হোৱাৰ কাৰণে তোমালোকে তাই যে কৰি দেখুৱালে, এনেকুৱা আৰু আছে ষ্টেণ্ডিং আপ।